বয়স মাত্র 12 বছর। এই স্কুল ছাত্রী ইতিমধ্যে তার আঁকা ছবি সকলকে তাক লাগিয়ে দিয়েছে। তার ছবি আঁকতে সময় লাগে 10 থেকে 15 মিনিট কিংবা তারও কম। নদিয়ার চাকদহের পালপাড়ার বাসিন্দা লাবণী হালদার ইতিমধ্যেই তার ছবি টুইটারে বিভিন্ন সেলিব্রিটি থেকে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। সে বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারে পেন কিংবা পেন্সিল দিয়ে, সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। কোভিডের সময় 2 বছর ঘরে বসে তার প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে। ইতিমধ্যে বড় বড় জায়গা থেকে ডাক আসার পাশাপাশি এত দ্রুত ছবি আঁকার জন্য পুরস্কার পেতে চলেছে। বাবা গোপাল কর্মকার একজন শিল্পী। ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় প্রতিমা প্যান্ডেল কিংবা মডেল তৈরি করে পুরস্কৃত কিংবা প্রশংসিত হয়েছেন। মা পিঙ্কি হালদার, তিনিও হাতের কাজে নদিয়া জেলায় নাম করেছেন। তবে তাদের একমাত্র মেয়ে লাবণী হালদারের এমন প্রতিভা তারা তা কখনো কল্পনাও করতে পারেনি, যদি না করোনা অবহে মেয়ে বাড়িতে বসে ছবি আঁকার চেষ্টা করত। ইতিমধ্যে গ্রেট ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে লাবণী হালদার। তার কাছে প্রশংসা সার্টিফিকেট মডেল আসছে। কে বলতে পারে এমন প্রতিভার বিচ্ছুরণ সারা দেশে ছড়িয়ে পড়বে না? 2020 থেকে যখন থেকে লকডাউনটা শুরু হয়েছিল, করোনাটা শুরু হয়েছিল তখন থেকে। কোন ক্লাসে পড়ো? আমি এখন 8-এ উঠেছি আর আমার 12 বছর বয়স। কোন স্কুলে? পূর্বাচল গার্লস। আচ্ছা, এরকম কি ছোটবেলা থেকে তুমি আঁকতে না হঠাৎ করে করোনা? হঠাৎ করে করোনার মানে করোনাটা যখন ইয়েটা শুরু হয়েছিল তখন থেকে আমার খুব বোর হয়ে যেতাম আর কি, তখন বাড়িতে বসে বসে স্টার্ট করেছিলাম এটা। আর তার আগেও আঁকতাম পাপার দেখা দেখি, মানে বাচ্চাদের মতো। হ্যাঁ হ্যাঁ, যেরকম আমি যখন ড্রয়িং করি তখন আমার মানে যতটা কম সময় পারি ততটা কম সময় করার চেষ্টা করি, তো সেটাই যতক্ষণ গিয়ে দাঁড়ায়, মানে খুব কম টাইমে গিয়ে দাঁড়ায়, যেমন 10 মিনিট 5 মিনিট তো এরকম। হ্যাঁ, তো এমনি ওয়াটার কালার, অয়েল পেন্টিং, তারপর ডট পেন, পেন্সিল আর্ট আর স্কেচ পেন। কোনটা ভালো লাগে সব থেকে এতগুলো আঁকার মধ্যে? ডট পেন দিয়ে না পেন্সিল দিয়ে? পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে আঁকাটা খুব ভালো লাগে, তাই তো? আর তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমার ভবিষ্যতে একটা মানে বড় আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে, ড্রয়িং আর্টিস্ট। অ্যান্ড আর মানে কি বলবো, ফার্স্ট টাইম ড্রয়িংয়ের উপরেই আমার আর্টিস্টটা হওয়ার ইচ্ছা আছে। তো তুমি কি এই ছবিগুলো কোথাও কোথাও পাঠিয়েছো কাউকে, কোনো কম্পিটিশন বা ইয়েতে এখনো পর্যন্ত? না, এখন না কোনো। আর তুমি কম্পিটিশনে যদি তোমার সুযোগ আসে তুমি কি আসবে, যাবে? চেষ্টা করব অবশ্যই যাওয়ার। সফলতা বুঝতে পারলাম, ও ছোটখাটো ড্রয়িং করতো কিন্তু সেগুলো তো ঘরোয়া যেরকম করে সেরকম, কিন্তু লকডাউনে পড়ার পরেই ঘরে স্কুল বন্ধ, টিউশনি বন্ধ, ঘরের থেকে বেরোতে পারছে না, এবার কী করবে, তখন ওর মানে ইয়েটা বেশি আসে ড্রয়িংটা। মানে এত তাড়াতাড়ি ছবি এঁকে দিচ্ছে, এটা অনেকে তো প্রশ্ন করছে কী করে করে, এটা তো আসছে। এটা সত্যি ভগবান উপরওয়ালার আশীর্বাদ ছাড়া সম্ভব না, কারণ ও ড্রয়িং যখন করে তখন কী করে, প্রথমে ছবির বা সাইডে বা ডান সাইডে একটা চোখ ধরে, তারপর আস্তে 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 ঠোঁটের দিকে আসে, তারপরে চুল টুল কভার করলো, তারপরে গেল এই পাশের চোখ। তো এমন করে এটা তো আশীর্বাদ ছাড়া তো সম্ভবই না। ভবিষ্যতে ও তো ভালো শিল্পী যদি হয় তখন তো আপনাকে সাপোর্ট দিতেই হবে, তো সেই হিসাবে আপনার কি এগিয়ে নিয়ে যাবেন? তো অবশ্যই এগিয়ে নিয়ে যাব, এটা তো ইচ্ছা আছেই, কিন্তু আশীর্বাদ তো ভগবানের উপর নির্ভর করছে। ও এখন ক্লাস কি, কোন ক্লাসে পড়ছে? এখন 8-এ পড়ছে। পড়াশোনায় খুব ভালো, কিন্তু যেহেতু ড্রয়িংটাকে মেন করছে পড়াশোনাটা একটু চাপিয়ে গেছে। কিরকম প্রশংসা পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে? কি প্রশংসা পাচ্ছে? হ্যাঁ, সব জায়গা থেকেই প্রশংসা পাচ্ছে, ভালোভাবে প্রশংসা পাচ্ছে। আর ওর যে এত সুন্দর আর এত অল্প সময়ের মধ্যে ড্রয়িং, এই অনেকে বিশ্বাসই করতে চায় না, ওর ড্রয়িংগুলো দেখে বিশ্বাসই করতে চায় না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।